হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আলফার বিউটিন 3+ কোলাজেন ক্রিমের রিভিউ নিয়ে। এই প্রোডাক্টটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো, অ্যান্ড এটাকে আমরা কীভাবে ইউজ করব, এবং এটা সত্যি কি আমাদের স্কিনটাকে ফর্সা করে কি না, সেই সম্পর্কে এখন আমি তোমাদেরকে ফুল ডিটেলসে জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলো, অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেটা আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। সো চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ভিডিওটি। এটা হচ্ছে আলফার বিউটিন 3+ কোলাজেন ক্রিম। এখানে ডিপ হোয়াইট এসেন্স ইউজ করা হয়েছে উইথ 3X আলফা আরবিউটিন। সো এটি স্কিনের জন্য খুবই ভালো একটি প্রোডাক্ট। আলফা আরবুটিন আমাদের স্কিনের জন্য কত ইফেক্টিভ একটা ইনগ্রিডিয়েন্ট সেটা আমরা সবাই জানি। স্কিনটাকে দ্রুত হোয়াইটেনিং করতে আলফা আরবুটিন খুবই ভালো কাজ করে। এছাড়াও যে কোনো প্রকারের ডার্ক স্পটটাকে ফেড করতে আলফা আরবুটিন খুবই ভালো কাজ করে থাকে। সো প্রথমে বলে নিই প্রোডাক্টের প্যাকেজিং সম্পর্কে। এই প্রোডাক্টটা আসে হচ্ছে নর্মালি একটা কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে, এবং এটার ভিতরে একটা প্লাস্টিক কন্টেইনার থাকে। এটার কোয়ান্টিটিটা হচ্ছে 100 ml, এবং এখানে অনেক পরিমাণের প্রোডাক্ট থাকে, এবং এটা ইউজ করার সময় খুবই অল্প পরিমাণে লাগে, এবং এটাকে অনেকদিন পর্যন্ত ইউজ করা যায়। এবং এই প্রোডাক্টটা খুবই ট্রাভেল ফ্রেন্ডলি একটি প্রোডাক্ট, যে কোনো জায়গায় খুব ইজিলি ক্যারি করা যায়। এবং এই ক্রিমটার কনসিস্টেন্সিটা হচ্ছে সফট, একটা স্মুথ ক্রিমি কনসিস্টেন্সি। স্কিনে অ্যাপ্লাই করার পর এটা খুব ইজিলি স্কিনের মধ্যে গ্লাইডস হয়ে যায়, এবং ইনস্ট্যান্ট স্কিনটা অনেক বেশি ময়েশ্চারাইজড ফিল হয়। সো এখন আসে ক্রিমটা কী কী কাজ করে থাকে। এই ক্রিমটা তোমাদের স্কিনটা যাদের ডাল হয়ে আছে, যারা চাচ্ছ স্কিন টোনটাকে একটু ব্রাইট করতে, সেই ক্ষেত্রে তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো। এটি স্কিনটাকে ব্রাইটেনিংয়ের জন্য খুবই ভালো কাজ করে, এবং তোমাদের স্কিনে যাদের ডার্ক স্পট আছে, লাইক যাদের হালকা ডার্ক স্পট আছে, সেই ক্ষেত্রে সেটাকে ফেড করতে খুব ভালো কাজ করে। এবং যাদের স্কিন টোনটা আনইভেন, স্কিন টোনটা যাদের আনইভেন আছে, তাদের স্কিন টোনটাকে ইভেন করতে হেল্প করে। এবং এটা তোমাদের স্কিনটাকে অনেক বেশি ময়েশ্চারাইজড রাখে, স্কিন থেকে এজিং সাইন্সটা রিমুভ করতে হেল্প করে। এবং এটাকে যদি তোমরা রেগুলার বেসিসে ইউজ করতে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের স্কিনটা হোয়াইটেনিং একটা ইফেক্ট পাবে, এবং দ্রুত তোমরা বুঝতে পারবে তোমাদের স্কিনটা হোয়াইটেনিং হচ্ছে। সো এটাকে তোমরা কোন কোন স্কিন টাইপে ইউজ করতে পারবে সেটা এখন বলে দিই। এই ক্রিমটিকে তোমরা অল স্কিন টাইপসে ইউজ করতে পারবে, বাট যেহেতু এটা একটা হোয়াইটেনিং ক্রিম, ইউজ করার আগে অবশ্যই তোমরা প্যাচ টেস্ট করে নিবে। যদি তোমাদের স্কিনে স্যুট করে তাহলে তোমরা এটাকে ইউজ করতে পারো, আর যদি তোমাদের স্কিনে কোনো প্রকার ইরিটেট ফিল হয় তাহলে এটাকে ডিসকন্টিনিউ করে দিবে। এবং এই ক্রিমটা তোমাদের যাদের ড্রাই স্কিন, আমার মনে হয় যারা ড্রাই স্কিন তারা এটা ইউজ করলে বেস্ট রেজাল্ট পাবে, কেননা এটা ইউজ করার পর স্কিনটা অনেক বেশি ময়েশ্চারাইজ ফিল হয়, অনেক বেশি গ্লোয়িং ফিল হয়। এবং এটা যাদের ড্রাই স্কিন আছে তাদের জন্য অনেক বেশি স্কিনটা ময়েশ্চারাইজ লাগবে, বাট যাদের অয়েলি স্কিন তারা এটা ইউজ করলে স্কিনটা আ লিটল বিট অয়েলি লাগতে পারে। সো এখন আসে এই ক্রিমটিকে তোমরা কীভাবে ইউজ করবে। এই ক্রিমটিকে তোমরা অবশ্যই রাতের বেলা ইউজ করবে। এই ক্রিমটিকে ইউজ করার আগে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর, স্কিনটাকে প্যাড ড্রাই করার পর, টোনার সিরাম অ্যাপ্লাই করার পর, দেন লাস্ট পার্টে তোমরা এই ক্রিমটিকে ফেসের মধ্যে ইউজ করবে। এবং এই ক্রিমটিকে ইউজ করার পর ওভারনাইট ফেসে রাখার পর নেক্সট মর্নিং ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ফেলবে, এবং একটি ভালো মানের সানস্ক্রিন ইউজ করবে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে, অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখবে, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।